আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 5, পাঠ 4। তো প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায়ে জীবন চরিত আছে। বিভিন্ন জ্ঞানীগুণী ইসলামের জন্য নিবেদিত প্রাণ মানুষের, মহামানব মানবীদের জীবনী আছে। তো পঞ্চম অধ্যায়ে হলো আদর্শ জীবন চরিত। আজকের পাঠের বিষয় পাঠ 4, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবন আদর্শ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বিখ্যাত কুরাইশ বংশে, মক্কার কুরাইশ বংশের, তিনি উজ্জা নামক পরিবারে 556 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন খুয়াইলিদ ইবনে আসাদ, আরবের শ্রেষ্ঠ ধনী। প্রিয় শিক্ষার্থীরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরবের একটি শ্রেষ্ঠ ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা ফাতিমা বিনতে জায়েদ। বিশ্বের ইতিহাসে যে কয়জন নারী প্রসিদ্ধি লাভ করেছে, ইতিহাসে অমর হয়ে আছেন, তাদের জ্ঞান, মেধা, চরিত্র, আচার আচরণ, দায়িত্ববোধ এবং পুণ্য কাজের দ্বারা, তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠা যিনি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রিয় শিক্ষার্থীরা, সম্পর্কের দিক দিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন ছিলেন। তার উপাধি ছিল তাহিরা, অর্থাৎ পুণ্যবতী, অর্থাৎ তিনি পুণ্য কাজ করতেন। পারিবারিক সূত্রে সম্পদশালিনী বলে তার সুনাম ছিল সমগ্র আরব জুড়ে। তিনি বিশাল ধনী পরিবারের কন্যা ছিলেন, কিন্তু ধনী পরিবারের কন্যা হওয়ার পরেও তার মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো খারাপ আচরণ। ইতিহাসে কোথাও পাওয়া যায় না যে তার দ্বারা কোনো অসংলগ্ন কিছু ঘটেছে, অসম্ভব, ইতিহাস সুস্পষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার পরিচয় ও বিবাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার তার ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দক্ষ লোক খোঁজ করতেন এবং তাদেরকে নিয়োগ করতেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারিতা ও বিশ্বস্ততার কথা শুনে তাকে তার ব্যবসার দায়িত্বভার অর্পণ করলেন, তাকে অনুরোধ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসার দায়িত্বভার গ্রহণ করলেন এবং তিনি তার ব্যবসায়িক কাজে মালামাল নিয়ে সিরিয়ায় গমন করেন। এ ব্যবসায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপক লাভ হয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যবসায়িক দক্ষতার কারণে তার ব্যবসায় খুব লাভ হয়। তো তিনি তার উপরে অনেক সন্তুষ্ট হয়ে পড়েন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে ফেরার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সততা, বিশ্বস্ততা, উন্নত চরিত্র সম্পর্কে অবগত হন। কেননা অনেকেই ব্যবসায়ে চুরি করে, জালিয়াতি করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এর কোনো ছিটেফোঁটাও নেই, কিছুই নেই, অপরাধ বলতে কিছুই ঘটেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল 25 বছর আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সম্মতিক্রমে 20টি উট মোহরের বিনিময়ে তিনি বিবাহ সম্পন্ন করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা উভয়েই আধুনিক মন মানসিকতার পরিচয় এবং আদর্শ উপস্থাপন করেছেন। বয়সটা এখানে কোনো ফ্যাক্টর ছিল না, এখানে ছিল যে চারিত্রিক সততা, গুণাবলীর প্রতি সম্মান প্রদর্শন করাটাই ছিল এখানে মূল বিষয়। এরপরে কি হয়েছে, তাদের মধ্যে বিবাহ হয়ে গেল 20টি উট মোহরের বিনিময়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইচ্ছামতো তিনি সম্পদ খরচ করার অনুমতি প্রদান করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সম্পদ, সব সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দেন, দিয়ে দেন। খুবই অদ্ভুত, এমনটা ভাবাই যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাতরে সম্পদ গরিব দুঃখী মানুষের মধ্যে দান করতে থাকেন। আরবের শ্রেষ্ঠ ধনী পরিবারের মেয়েকে বিবাহ করে তিনি বিপুল সম্পদ লাভ করেন, কিন্তু গরিব মানুষকে দিতে দিতে তার কিছুই ছিল না, কয়েকটি অস্ত্র ছাড়া। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা এমন পর্যায়ে ছিল। সন্তান সন্ততি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বয়সের ব্যবধান সত্ত্বেও তাদের দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখের।
হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিন পুত্র সন্তান কাসিম, আবদুল্লাহ ও তাহির। হযরত মুহাম্মদ সাল্লামের তিন পুত্র কাসিম, আবদুল্লাহ ও তাহির, যদিও তারা পরবর্তীতে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। এবং চার কন্যা হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। কিন্তু পুত্রগণ শৈশবেই দুনিয়া হতে বিদায় নেন, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হন, দুঃখী হন। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের পরে তার সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটা কি, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা কি, বৈপ্লবিক সিদ্ধান্তটা কি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, এটা ছিল একটা বৈপ্লবিক সিদ্ধান্ত। এমন একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল, স্বাধীনতা ছিল, হ্যাঁ, তার উপরে কোনো চাপ প্রয়োগ করা হয়নি, তিনি নিজে থেকে উপলব্ধি করতে পেরেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সত্য ধর্ম এনেছেন, ব্যাস তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হীরা গুহায় নবুয়াত প্রাপ্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরেছিলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর স্বীয় অবস্থা বুঝতে পেরে বুদ্ধিমত্তার সাথে তাকে সান্ত্বনা দেন যে ভীত হওয়ার কিছু নেই, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, কেননা আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখেন, দুস্থ অভাবীদের সাহায্য করেন, মেহমানদের ভালো আতিথেয়তা দেন, আপ্যায়ন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন। তাহলে মুহাম্মদ ইসলাম যখন নবুয়ত প্রাপ্ত হন তখন তিনি একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, মানে বিষয়টি একদমই তার কাছে আশ্চর্যজনক, ব্যতিক্রমী কিছু। তো এই সময়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন কে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন যে ভীত হওয়ার কিছু নেই, আপনি তো কি করেন, আপনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখেন, গরিব দুঃখীদের সাহায্য করেন, মেহমানদের ভালো আতিথেয়তা করেন, ক্ষতিগ্রস্তদের সাহায্য করেন, তো যেহেতু আপনি ভালো কাজ করেন সেহেতু আপনার ভয় পাওয়ার কিছু নেই। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসমানী কিতাবে অভিজ্ঞ ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে তাকে নিয়ে যান। ওয়ারাকা হেরা গুহায় সংঘটিত ঘটনা শুনে বললেন, ভীত হওয়ার কিছু নেই, তিনি সে নামুস, অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালামকে নামুস বলে তিনি অভিহিত করছেন, যিনি হযরত মুসা আলাইহিসসালামের নিকট প্রেরিত হয়েছিলেন। পরবর্তীকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে ইসলাম প্রচার শুরু করলে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি নবুয়াতের দশম বছরে রমজান মাসে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় সহায়তা করে গেছেন, সমর্থন করে গেছেন সব সময়। এই সমর্থনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সান্ত্বনার জায়গা, প্রাপ্তির জায়গা ছিল, রহমতের জায়গা ছিল। চারিত্রিক গুণাবলী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জাহিলি যুগে জন্মগ্রহণ করেও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। তখনও কুরাইশ বংশের কিছু মানুষ, তখনও কিছু পরিবার যারা সৎভাবে জীবনযাপন করত, সেই পরিবারগুলোর অন্তর্ভুক্ত ছিলেন, কখনও কোনো অন্যায় ও অশ্লীল কাজে যোগ দেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল প্রবল ভালোবাসা। তিনি ইসলাম প্রচারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস ও উৎসাহ প্রদান করতেন, কারণ আরবে তখন ইসলাম প্রচার করা ছিল খুবই কঠিন কাজ, মানুষ বুঝতেই চাইতো না, কথা শুনতেই চাইতো না, আক্রমণ করে বসত, গালি দিয়ে বসত, পাগল বলতো, জাদুকর বলতো, এইরকম কঠিন অজ্ঞ মূর্খ জালিমদের ভিতরে ইসলাম ধর্ম প্রচার করা অত্যন্ত কঠিন একটি কাজ ছিল। সেই সময়ে মুহাম্মদ ইসলামের পাশে তিনি অবস্থান করেছেন এবং সর্বদা সাহসে উৎসাহ যুগিয়েছেন। ইসলামের খাতিরে তার সকল সম্পদ দান করার কারণে আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন। তাহলে এখানে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তার প্রতি সন্তুষ্ট ছিলেন না, আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামী ভক্তি ছিল অতুলনীয়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেতেন, তিনি ফিরে না আসা পর্যন্ত ব্যাকুল হয়ে অপেক্ষা করতেন, কেননা তার অনেক শত্রু ছিল, অনেক শত্রু ছিল, শত্রুদের দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল, ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল। আবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও বিমর্ষ অবস্থায় বাড়ি ফিরলে তাকে তিনি কী করতেন, সহানুভূতির সাথে সান্ত্বনা দিতেন ও সাহস যোগাতেন। এটা একটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক স্ত্রীর দায়িত্ব কিন্তু এটা, এবং এক্ষেত্রে তিনি সেই যুগে চোদ্দোশো বছর আগে সেই যুগে তিনি সেই অন্ধকার আচ্ছন্ন যুগেও তিনি এইসব গুণের অধিকারিণী ছিলেন। তো এটা একটি অতুলনীয় নিদর্শন, আদর্শ, এবং বর্তমান নারী সমাজের জন্য অনুকরণীয় আদর্শ। শ্রেষ্ঠত্ব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিশ্বের শ্রেষ্ঠ নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সার্টিফিকেট দিচ্ছেন, এর উপরে আর কি হতে পারে? একদা হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তার প্রভু শব্দটি আমরা বলি না, তার মালিক, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এবং আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাবেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দেবেন। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। তাহলে জান্নাতের সুসংবাদ প্রাপ্তা নারী তিনি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আরও বর্ণিত আছে যে একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক অভিমানের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহ খাদিজার চেয়ে কোনো মহৎ নারী আমাকে দেননি। তিনি এমন সময় আমাকে বিশ্বাস করেছিলেন যখন সবাই আমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়েছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীপ্রাপ্ত হলেন এবং তিনি মানুষকে ইসলাম ধর্মের দিকে আহ্বান করলেন, আল্লাহর পরিচয় তুলে ধরলেন, সত্যিকারের স্রষ্টার পরিচয় তুলে ধরলেন, কিন্তু তখন কি ঘটল? সারা বিশ্বের মানুষ তাকে পাগল, মিথ্যাবাদী বলে আখ্যায়িত করলেন। কিন্তু তখন তার পাশে দাঁড়ালেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এটি একটি মানে কি, সারা পৃথিবী তার বিরুদ্ধে, কিন্তু সেই সময়ে তিনি তাকে প্রথম সমর্থনটি দিলেন। অভাবনীয়, হ্যাঁ, অতুলনীয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরও কিছু বিষয় আছে যে একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের সকল নারীর উপর চারজনের সম্মান রয়েছে। বিশ্বের যত নারী আগে এসেছে, পরে আসবে, তাদের মধ্যে চারজন নারীর সবচেয়ে বেশি সম্মান রয়েছে। এক হযরত মারিয়াম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের আম্মা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আসিয়া আলাইহিসসালাম, এই চারজনের সম্মান সবচেয়ে বেশি। এই চারজনের সম্মানটা সবচেয়ে বেশি। বর্তমানে বিশ্বের নারীগণ যদি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার আদর্শ অনুসরণ করে তাকে তাদের পারিবারিক ও সামাজিক জীবনে ফলো করত, নিজেদের জীবনকে ওইভাবে পরিচালিত করত, তাহলে আমাদের সমাজটি অনেক সুন্দর হতো, পরিবারে শান্তি বিরাজ করত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় ছিল যে মানব ইতিহাসের সবচেয়ে চারজন প্রসিদ্ধ নারী, সেই চারজন প্রসিদ্ধ নারীদের ভিতরে একজন হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার জীবন আদর্শ আসলে এত ব্যাপক, বিস্তৃত, যে আসলে 20 মিনিট 10 মিনিটের কথা বলে শেষ করা সম্ভব নয়, এটা অসম্ভব। এটি অনেক বড় একটা বিস্তৃত আদর্শ, যেটা নিয়ে বলতে গেলে দিন চলে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য এই অল্প অংশ দেওয়া আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলি দেওয়া আছে, সেটুকুর উপরে তোমাদেরকে আলোচনা করেছি। এবং এই বই কেন্দ্রিক তোমাদের কি হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ, আলোচিত পাঠ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য তার জীবন ভালোভাবে অধ্যয়ন করবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।